কইলাম না হইল, তারার ব্যাপারে কথা কইলাম না হইল, কিন্তু তারার যেহেতু রাস্তার দিক খেলাইছি দুইটা কথা না কইয়া পারতাম না রে, কইয়া লাইতাম না রে। না তোমরা তো সুবিধে কইয়া লাইতাম না, এই যে কন কইতাছো তোমরা ভাই যাইতে না তো বাইক গেলে দেবরি করে যে আমরার কথার সময় আপনি আপনি জিগেতে উঠলেন গেলে বারান থেকে থেকে হইতে থাকেন তো কিতা করবেন এবলা জিগে দেওয়ার দরকার নেই, কথাটা হুন না হয়। মারহাবা বলো, জোরে বলো মারহাবা, আর উঠতো না রে জাকাতের লোকে কান্টুফি, তোর কান্টুফির লোকে ফাজামে পারে সিরাইলে আমাদের ভিতরে আমিন বলেন। ও মুসলমান, আল্লাহর নবীর চার কন্যা, এই খেল আমরা শেষের দিকে যাইতে আছি, কয় কন্যা সবাই বলো, কয় কন্যা? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, চার মেয়ে নবীজি, শুধু মেয়েটার নাম হইলো ফাতেমা। এবিড়ি রে আমার নবী আদর করে বেশি, কারণ আছে রে ভাই। আহ ছেলে কারণ আছে, কেন আদর করে বেশি, এটার একটা কারণ আছে রে। নবীজির বিবি প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা, নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, কয় না আমার আম্মা যখন এন্তেকাল করে তখন ফাতেমা ছিল কুলের শিশু। ফাতেমা কান্দে, আব্বা ও আব্বা, আম্মা যদি আমার লগে কথা কয় না আমি কে আমারে লোকমা দিয়া খাওয়াইব, কে আমারে গোসল করাই দেব, কে আমারে চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা দিয়া বেঁধে দেবে, আব্বা আম্মা দি কথা কয় না। নবীজির কোল যারা ফাইটটা জায়গাইতে আছে, এমন সময় মাইয়া গিয়া যখন কান্দা কান্দাই কথাটি কয়, নবীজির কোল যা সিরা যায়, নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো তোর আম্মা নাই কেড়া কইছে, আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা। ফাতেমা নবীর বুকটার ভিতরে ঘুমায়, মুফাসসিরিনে কেরাম কয় নবীর নবুয়তের উমরা সবটা ফাতেমায় পাইছে। আম্মা জানায় সকয় নবীর সাইরো মাইয়ারে আমি দেখছি রে, ফাতেমারে দেখছি বদলাইয়া নবীর মতো, হাসিডা নবীর মতো, কান্নারা নবীর মতো, ব্যবহার নবীর মতো, চালচলন নবীর মতো, হাঁটাটাও নবীর মতো, একেবারে নবীজিরে বদলাইয়া ফাতেমায়। এই ফাতেমার বিয়ে হইছে হযরত আলীর লগে। এখন ফাতেমার দুই সন্তান হাসান আর হুসাইন। ফাতেমার একদিন সাংঘাতিক রকম জ্বর, কি কি সাংঘাতিক ঘুমের ভিতরে জ্বরের কারণে কান্দে, ফোফাইয়া ফোফাইয়া কান্দে, এর ভিতরে কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেছে। আলী আল্লাহ দেওটা দেখে ফাতেমা ঘুমায় আর কান্দে, আলী গিয়ে ডাক দিছে ফাতেমা, ফাতেমা ফাতেমা গো কেন কান্দ ফাতেমা, ফাতেমার ঘুম ভেঙে গেছে। আলিয়ে কফল হাত দিয়া দেহে সামলারা ফুইরা যা কেটে আসে, ফাতেমা ডাক দেয়, আলিয়া ডাক দেয়া কয়, ফাতেমা তোমার এমনি জ্বর, তুমি একবার আমারে ডাক দিয়া কইতা পারলা না, তাহলে যা আমি কুদুর ফানি তোমার মাথার দিতাম, কয় না আপনি আপনি ফেরেশানি করেন না, ফানি টানি আনন্দ না, আমি বোধ হয় আর বাঁচতাম না। আলিও কয় চুপ, এই কথা আর কইবা না, জ্বর উঠলে কি মানুষ মরিয়া যাই গিয়া, জ্বর উঠলে কি তুমি মরিয়া যাইবা গা। ফাতেমায় কান্দার গালি, ও আলি এটা সাধারণ জন্মা, আব্বাই যেদিন এন্তেকাল করে তার আগে আমি আব্বার লগে দেখা করতাম গেছতাম, আব্বাই আমারে দুইটা কথা কইছে, ফইলা কইছে আমি থাকতাম না, তখন আমি হাওমাও কইরা কানছি, আমার কান্না আব্বা সহ্য করতে পারছে না, আমারে ডাক দিয়া নিছে দ্বিতীয়বার, নিয়ে কানে কানে কইছে ফাতেমা, ও ফাতেমা কান্দিস না, জান্নাতের ভিতরে আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে
সবার আগে দেখা হবে তোর লগে। এই দিনে আমি বুঝছি, দেখেন বুস কিরম, বাপ যেরকম মেয়েদের হম বুসটা কি দেখেন। ফাতেমা কয়, নবীজি কইছে পরিবারের সদস্যের ভিতরে আমার লগে মিলে ফইলা দেহ হইব। এই দিনে বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না, আব্বার পরে আমি মরে যাইম তাড়াতাড়ি। এই জ্বর, এই মরুণ্যা জ্বর, আমার এই জ্বর নর্মাল কোনো জ্বর না, আপনি ফেরেশানি করেন না। ফাতেমায় কয়, আব্বার মুখে একটা কথা শুনছি, আব্বাই কইছে যেই বউয়েরে তার জামাইয়ে ভালা মানুষ কয়, যেই স্ত্রীরে তার স্বামীয়ে ভালা সাক্ষী দেয়, এই মহিলারা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ, কয় না আমার ব্যাপারে আপনি কত সাক্ষী দেন, আমি নিজের কানে শুনে যাই আপনি আমারে কেমন মনে করেন। আলী একান্দে আলী হাউ মাউ করে কান্দা, ডাকিয়া কয় ফাতেমা গো আমি কোন তোমারে বিয়ে করতাম ফাল্লাম নইলে গো ফাতেমা আমি তোমারে বিয়ে করতে পারতাম না, আমার এই কফাল নাই, নবীজি আদর করে তোমার কাছে আমার কাছে তোমারে বিয়া দিছে, আমি কি তোমারে কিচ্ছু দিতাম পারছিনি, তিন বেলা খাবার দিতে পারি নাই, এমনও দিন গেছে চুলায় আগুন জ্বলছে না, তোমার একটা বেনারসি কাথান কিনে দিতে পারি নাই, নাকের ফুল কানের দুল না দিতে পেরেছি গলার বালা, না দিতে পারেছি হাতের বালা, কিচ্ছু দিতে পারি নাই গো ফাতেমা, মজার একটা খাবার দিতে পারি নাই, নাকের একটা ফুল কানের দুইটা দুল গলার একটা মালা হাতের দুইটা বালা, তোমার আমি কিচ্ছু দিতে পারি নাই, তোমার কোনো অভিযোগ ছিল না, আমি সাক্ষী দিচ্ছি তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আলীও বুদ্ধি বুঝালাইছে, আলী কয় আমিও কথাটা বার কইরা রাখি না, আলী কয় আমার ব্যাপারে তোমার কি সাক্ষী, ফাতেমা কয় আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আপনি অনেক চেষ্টা করছেন না পারলে কি করবেন, আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা বড় রাত রাত ধরছে, ধরে সেরকম আমার একটা আবদার আছে, কয় কি আবদার, আমি যদি রাতের ভিতরে মরে যাই আপনি কিন্তু রাত থাকতে থাকতে ফজরের আগে হাসান হুসেনরে লইয়া আরো কয়েকজন বন্ধু বান্ধব ডাক দিয়া তাড়াতাড়ি করে আমার জানাজা পড়াই দিয়েন, আমার সহাল পর্যন্ত রাখেন না। আলে হাও মাও করে কান্দে, ফাতেমা ও ফাতেমা, ফাতেমা গো এটা একটা কথা হইল নি গো ফাতেমা, তুমি হইলা নবীর কন্যা, তুমি মারা গেছো শুনলে কত হাজার হাজার মানুষ আইব, তোমার কেড়ে আমি আন্দাইর কবর দিতাম, তোমার দুষ্টা কিতা তুমি কেনই কথা কইতে আসো। ফাতেমা হাও মাও করে কান্দে, জামাই যাত্রা তৈরা কয় এটা আমার ওসিয়ত, এইরকম ওসিয়ত কে রে করলা গো ফাতেমা, মানুষ বেশি মানুষের জানাজা পাইতো চায় আর তুমি দেখো আন্দারও তোমারে কবর দিয়া লাইতাও। ফাতেমা কান্দে আর কয় সবই, আপনার লগে বিয়া অনে রাখ পর্যন্ত আমি আমার বাবার ঘরে ছিলাম, খোদার কসম, খোদার কসম, কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি যাই নাই, কোনোদিন কেউ আমারে দেখে নাই, আপনার লগে যেদিন বিয়ে হয়েছে এরপরের থেকেও আজ পর্যন্ত বাইরের কোনো বেড়াইতে আমারে দেখছে না। কোনো বাইরের বেড়াইতে আমারে দেখছে না, আমি যদি রাতের বেলা মরে যাই, আমারে যদি ফজরের পরে নিয়ে জানাজা দেয় মসজিদের খাটো যখন আমারে শোয়াইবে, কাফনের কাফড় না বাইরে দিয়ে না থাকবো, মানুষে তো দেখবো ফাতেমায় লম্বা ছিল না বাইরটা আসিল, ওই কাফনের কাফড়ের বাইরে দিয়ে তো আন্দাজ করন যাইব, লম্বা ছিল না বাইরটা আসিল, ফাতেমায় মোটা নাছি গো, বাইরে দিয়ে দেখকে তো মানুষ আমার আন্দাজ করে লাইব, জীবিত অবস্থায় কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই গো।
ওই জাহান্নামের আগুনে ডরাইছি। ও স্বামী, স্বামী আমার, আপনার কাছে আমার আবদার, আন্দারো আন্দারো কবর দিয়া লাইয়েন। জীবিত অবস্থায় যেহেতু মানুষের সামনে যাই নাই, মৃত্যুর পরে লাশ হইয়াও আমি আর পর পুরুষের সামনে যাইতে চাই না। ও চান্দলার মায়েরা, আমি তোমার শত্রু না গো আম্মা, কেন এমনি বুঝাইয়া কইতো না গো আম্মা, কেন তোমার এমনি বুঝাইয়া কইতো না, আমি তোমার ঘরের মানুষ গো আম্মা, তুমি যে পর পুরুষের সামনে যাও, নামাজ পড়া যেই রকম ফরজ, রোজা রাখা আম্মা যেই রকম ফরজ, পর্দা করা তো সেই রকম ফরজ, তুমি 14 জন বেড়াইতার সামনে যাইতে পারবা, এর বাইরে সকল পুরুষের সামনে যাওয়া তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম গো আম্মা, তুমি মাত্র 14টা বেড়ার সামনে যাইতে পারবা, তোমার স্বামীর সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বরাব্বার সামনে যাইতে পারবা, নিচের দিকে তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফতির সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। আম্মা আম্মা, তুমি ফুতের সামনে যাইতে পারবা, নাতির সামনে যাইতে পারবা, স্বামীর সামনে যাইতে পারবা, আম্মা মাত্র 14টা বেড়াই তোমার সামনে থেকে দেখতে পারবো, এর বাইরে সকল বেড়াই তোমার জন্য হারাম হারাম হারাম। তুমি যে রাস্তা তাইয়া পড়ো গো আম্মা, তুমি যে ছাগল নিতে পাত্র যাইগাও, তুমি যে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে সানলা বাজারও যাইগাও, তুমি যে একটা দোহাই দিয়া লাও, তোমার জামাই বিদেশ আমার বাজার কেডা কইরা দিব, কাম লাগলে টেহা খরচ করে কামলা রাহো, কাম লাগলে হৌরের ফাও ধরো, কাম লাগলে বাউরের ফুতের ডাক দিয়ে না কও, ফুতরে আবার একটু উপযুক্ত ফুত নাই, তোর সাসাই বিদেশ নাগাইশের হুজুরে কইয়া গেছে রে, বাজারও গেলে ভূন্য ফিরুষ দেখবো, আমি বিলে জাহান্নামের আগুনে জ্বলাম। আম্মা তুমি যেমনে ফারো এমনে চলল, কাম লাগলে হুটকির বর্তা দিয়া খাইও, কাম লাগলে 3 দিনের রান্না রাখিয়া ফ্রিজ রাখিয়া জাল দিয়া দিয়া খাইও, এত তাজা তাজা খানা তোমার দরকার নাই, তোমার জামাই বিদেশ বছরে বছরে হজ করে, আর তুমি ময়মনসিংহের রিক্সাওয়ালা রিক্সা তুইটা সাজ্জা সুজ্জা ব্রাহ্মণ ফাড়া যাও, হেতে বারবার তোমার দিকে ফিরা ফিরা চায়, তোমার জাহান্নাম তুমি নিজের হাতে একটা সাদা কাগজ লেখা লাও। কষ্ট হইতে আছে, ও আজ কি উফরে ফরতে আছে না, ওয়াজ উঠলে না ফলে কি ওয়াজ লই আসুন, ওয়াজ আর হুনবানি ওয়াজ হুজুর আর দাওয়াত দিয়ে রুচি মজাই না আমাদের বাবু। আম্মা এই এই বলো এই সাত রে দেখছো, দেখতে ফিরে নিতে বসো, সোনামণি বসো, শেষ এখন আমরা দোয়া করা, বসো বসো বাবা বসো, আমি তো তোমরা ফোক খেললু, আমি কি তোমরা বিরুদ্ধে মারহাবা বলো। ও চান্দলার আম্মারা, নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা ডাহে, তোমার সাড়ে না গো আম্মা, তোমার আর কেমনে ইজ্জত দিতাম আমি, তোমার আমি কেমনে ইজ্জত দিতাম, তোমার মতো বেরিয়ে যে আমি আম্মা ডাহি, তোমার ফুতেরে যে মাইছে ফিসাব কয় সাড়ে না, সাড়ে না তোমার আর কি ইজ্জত চাও, পায়ে ধরে কইয়া যাই, মুরব্বী আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার কলজার টুকরারা গো, নবীজি মেয়েরাজ যখন গেছে আইয়া সেটা বইয়া বইয়া কান্দতে আছে, নবীর বিবিরা কয় কান্দেন কেড়ে, কয় কীটা দেখলাম এদি, কয় কী দেখছে, কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েরা দেখলাম জাহান্নামের ভিতরে, নখটিরম বড় বড় ফিতল দিয়া লোয়া দিয়া বানাইন না, আমি নিজের চোখে, নবীজি কয় আমি নিজের চোখে দেখতে আইছি আগুনে জ্বলতে আছে, আর এই নখটি দিয়া গালের সামরারি টান দিয়া ছিঁড়তে আছে, সেরেত করে রক্ত ছুটতে আছে, বুকের গুস্তরি টান দিয়া এমনি ছিঁড়তে আছে, আমি নিজের চোখে দেখছি, কই আরা সুরালাই বেডিডি কেড়া, আমারও তো চিনতে আসিল এই বেডিডি কেড়া, আমি জিব্রাইলে জিগাইছি জিব্রাইল এই বেডিডি কেড়ারে, নিজের শৈলর সম্রাট গুস্ত নিজে ছিঁড়েরই কেড়া, এরি চিনছেন না কেড়া,
এটি আপনার একদল উম্মত মহিলা, আপনার উম্মতের ভিতর একদল মহিলা যারা জামাই আছিল বিদেশ, তারা আছিল আজাইরা, ওইছে বাজাইরা। এই বেড়িয়ে বাজারে ঘুরছে, অনেক বংশাবলী বেড়ায়, এখন বাজার ছেড়ে দিছে বেড়িয়েতের সিফার ডোরে। অনেক মুরব্বী আমার কইছে আমি শ্বাস বন্ধ হয়ে মরে যাই, তুমি দেখতাম পরে নাক টাল দিতে আছে বাড়ি আর বাজারও গেছি না। টিয়াপ্পা কাঁচা বাজার জীবনে আমরা বেড়িয়ে দেখছি না, মিয়া বাড়ি যাতে নাম করা বাড়ি, মিয়া বাড়ি মানে বুঝো কিচ্ছু বুঝো নাম খাওয়া বাড়ি। এই বাড়ির ভাইয়া ফান এই বাড়ির বউ আয় বেফর দইব কোল যায় মানে না, ঠিক কিনা ক? এই বাড়ি বিল্লা পোতা না, কোনো বাড়ির বেড়িয়েছে এটা মান্না নেওয়ার মতো বিষয় না। একেবারে অনুরোধ করে কইয়া যাই আম্মা আম্মা ডাক্তারের কাছে যাও না, ফর্দা করে যাইও গো বাজার যাও না লাগে, বুরখাটা গাও দিয়া সুন্দর করে যাইও আম্মা, বুরখাটা গাও দিয়া ঢিলা ডালা বুরখা ফইল আম্মা, ঢিলা ডালা বুরখা ফইল, টাইট ফিট বুরখা না গো আম্মা, তখন ঢিলা ডালা বুরখা পরবা, রঙিন বুরখা না আম্মা, কালা কইরা পরবা, কালা চাইয়া কইরা সেটা এমনভাবে আঁটবা যেন তোমার ফেল কেউ ফিরা চাইতো মনে না কয়। তুমি যদি বুরখা গাও দিয়া এমনি শৈল ঘুরাইয়া ঘুরাইয়া আরো তো একটা বেলা বুরখা না ফুড়ে আর তাই না বলা আছি ঠিক নিও আম্মা, এই কথাটি কেউ কইতো না গো আম্মা, কেউ কইতো না। তুমি জাহান নামে গেলে কোনো হুজুরের কোনো লাভও নাই লসও নাই, কিন্তু তুমি জাহান নামে গেলে আমার লস আছে ঠিক কিনা ক? আমার লস, আমার এলাকার একটা মহিলা জাহান নামে গেলে আমার কোনো কলজা মানতো না, আমার যেতকন ক্ষমতা আছে সুদের ব্যাপারে ফর্দার ব্যাপারে আমি এত ভালো আওয়াজ আর ফাড়ি না, যাত কোন ক্ষমতা আছে সবটা আমি ব্রেন কাজে লাগাইছি, মানবেন কি মানবেন না আপনারা আর বেরিয়ে শেষ। এটি যখন আপনারার ব্যাপার আর বেরিয়েতের ব্যাপার, আজ ঘরে গিয়ে জিগাইবেন হুজুরে যে কইছে বেফর্দা আর যেত না কইবানি, এবারে যদি কই আমি জাহান নামে গেলে যা বেফর্দা হওয়া তো গেলে যাইব, আপনি হুদুদি বাধা দিয়ে লাভ আছে, এবারে নিয়ত করে রাখছে জাহান নামও যাইবো আপনি বাধা দেন কিত্তে ঠিক নেই, আর আপনি যদি নিয়ত করেন শুয়োরের গুস্ত খাইবা তো সুদ খাইবা। হ্যাঁ পুরুষ তো এরকমই বেড়িয়েতে যেমন ফর্দা করে চলন লাগবে, বেড়াইতে ফর্দা আছে নি রে, তোমরা খালি সকল করছাইবা মাথা নয় আটবা। কলেজের সামনে গিয়ে বইয়া থাক কোনো শিববের দল খুব সাবধান রে ভাই, তুই যদি মুসলমান এই শোনো আরেকটা সিহন কথা কই কই জাত লাগুন না একটা কথা কইয়া যায়, তুই যদি তোর বইনেরে সাইয়া না রাখস তোর বইনেরে সাইয়া রাখবো কেড়া, মুসলমান মাইয়া রিদ তোর বোন তুই ওইলি তার ভাই, তো তুই যদি বইনেরে টিটকারি মারস তুই সাদা কাগজ লেখা রাখ, তুই যদি আরেক বেলার মাইয়ারে স্কুলের গাড়ার টিটকারি মারস তোর বইনেরে টিটকারি মারনের লাগিয়া ফরের মরসাত আরেকতে খেরুই রইছে। আমরা 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 বইনের চেষ্টা গেল হা আমরা আমরা মার আরে বুঝাইয়া পা কাম লাগলে মার খাওয়াও তো না, আজ বাজ্ঞা মার খাওয়াও তো না, আম্মা গো আম্মা আম্মা গো তোমার একবার মুখ ফুটছিল হাতের ভিতরে গো, এই কারেন্ট গেছে গেছে মোমবাতি ধরাইতে লইছো বলা এক ফোড়া মুখ ফুটছিল পরে, তোমার না ফাতা সামলাম মা তুমি না সুন্দর আম্মা, তোমার হাতের ভিতরে এক করে লাল দাগ ফুড়ে গেছিল গো আম্মা, তুমি কেমনে জাহান নামও থাকবো আম্মা, কইয়া তুই বড় বড় একান্দা দিবি এবার রেফাও আঞ্জা দিয়ে ধরে রাখবি আম্মা, আমি যা মেহনত করার লাগে করা তুমি আম্মা বেফর্দা ওইতে আফার্তা না, বেফর্দা ওইতে আফার্তা না, আমরা ফলা ফেনি গাফাও ধরে লাগবি মা, তোর বোনেরে তুই বুঝাইয়া কইবি বোন গো ও বোন আর কয় বছর বাঁচবি আল্লাহ করলে অহনে না তোর সৌন্দর্য টান টান সামরা থাকতো না গো বোন, তুই আল্লাহর হস্তে নাগেশের হুজুরে কইয়া গেছে গো তুই বেফর্দা হচ্ছা বোন, তুই বেফর্দা হচ্ছা তোর ফাও দৈর কই তোর তুই আমার বোন তুই আমার রক্ত, এমনি বুঝাইয়া বুঝাইয়া আমরা আমাদের স্ত্রীরে কয়াম, যারা আমরা এখনো স্বামী আছি আমরা স্ত্রীরে কয়াম, ফলাফাইনে বোনেরে কইব সুইটটা ফলাফাইনে মারে কইব, আমরা আমাদের ওয়াইফকে বলবো আমাদের জিদেরকে আমরা কন্ট্রোলে নেব, আর সব কথার শেষ কথা আমরা সুদ খাইতাম না, সুদ দিতাম না,
দুনুরার একটা তো আমরা যাইতাম না, খানা তো নাই দেনা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে ফলার ইনশাআল্লাহ কইছে তার আমার পছন্দ হইছে। এই কাজ কইরা সেটা তুমি যদি ডাইরেক্ট কইয়া পো খাইতাম না, আল্লাহ যদি কইতো এটা খাওয়াইয়া ছাড়ো আমি কি করে অসুখ হবে, তুই ইনশাআল্লাহ করছ কি তুই ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আবার মা আম্মারা যারা মাইকার আওয়াজ শুনতেছেন, আপনারা আর ব্যাপার দাও ওইটার না, মনে মনে ওয়াদা করেন আল্লাহ তারা যেন ওয়াদা করেন, আমরা সবাই আমিন বলো আমিন।